মানুষ মানুষ কতটা শক্তিশালী হয়, তার কতটা সামর্থ্য রয়েছে, সে কতটা প্রতিভাশালী হয়, এটা হয়তো বলার কোনো দরকারই নেই। আজকের দিনে সবাই জানে যে মানুষ কি না করতে পারে। মানুষ চাইলে সব কিছু করতে পারে। মানুষ যদি চায় মাছের মতো জলে সাঁতার কাটতে পারে। মানুষ যদি চায় হিমালয়ের মাথা নত করতে পারে। মানুষ যদি চায় সমুদ্র থেকে মুক্ত সংগ্রহ করতে পারে। মানুষ যদি চায় তাহলে আকাশের পাখির মতো বিচরণ করতে পারে। মানুষ চাইলে সব কিছু পেতে পারে, সে জ্ঞান, সম্পত্তি, পরিবার, সাফল্য, সব কিছু। যদি কিছু থাকে যেটা সে গ্রহণ করতে চায় না, সেটা হলো তার দোষ, তার ভুল। মানুষ এসব কখনো গ্রহণ করতে চায় না, কিন্তু যেদিন মানুষ তার দোষ বুঝতে পারবে, নিজের ভুল বুঝতে পারবে, সেটা স্বীকার করতে পারবে আর সেটা ঠিক করার পথে অগ্রসর হবে, তাতে সে সফলও হবে, সেদিন সে প্রকৃত রূপে মানুষ বলে গণ্য হবে, সেদিন সে মুক্তি লাভ করবে। ভুল সবাই করে, দোষ সকলের মধ্যে থাকে, সেটা গ্রহণ করুন, তা সংশোধন করার চেষ্টা করুন, জীবনে এগিয়ে যেতে পারবেন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ধৈর্য, এই ধৈর্য কি? কোন গুণ, কোন অনুভূতি, কোন দৃষ্টিভঙ্গি? আমার জন্য ধৈর্য এক বাহন। আপনি হয়তো ভাবছেন এ কেমন বাহন? বাহন তো ঘোড়া হতে পারে, হাতি হতে পারে, উটও হতে পারে, কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে? চলুন আপনাকে একটা কথা বোঝাই। পৃথিবীতে এমন কোন বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি। সেটা উট হোক বা হাতি হোক বা ঘোড়া হোক, চলতে চলতে কখনো নড়বড় করেই বসে, তারপর সেই আরোহী পড়ে কারোর পায়, তারপর পড়ে তার নিজের নজরে। কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না, কখনো না। না সেই আরোহী কারোর পায়ে পড়ে, আর না তো নিজের নজরে। কারণ ধৈর্য, ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে, বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে, আর পরিকল্পনা প্রদান করে আপনাকে শক্তি আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া। বুঝলেন? ধৈর্যকে সঙ্গে রাখুন, নিজেকে আরো ধৈর্যশীল করে তুলুন। এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে দেখুন কিভাবে এই বাহন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। রাধা রাধা। ভগবান, প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে। ব্যক্তি যান ভগবানের পুজো করেন, আরাধনা করেন, ব্রত পালন করেন, মন্দিরে যান, পুজো পাঠ করেন, ভগবানকে জাগিয়ে তোলেন, আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন। হে ভগবান, আমার সাথে এরকম কেন হচ্ছে? কেন আমারই জীবনে এত দুঃখ আছে? আমি কিভাবে এর সম্মুখীন হব? আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে? হে ভগবান, আমি কি করব? আমাকে সাহায্য করুন, কোনো রাস্তা দেখান। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি। মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল? দ্বিতীয় প্রশ্ন, ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন? আপনি কি আলস্য ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত অসফল হচ্ছি? যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন, আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন। অন্য কোথাও নয়, নিজের ভেতরে তাকিয়ে দেখুন, চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার, আপনি সফল অবশ্যই হবেন। কারণ এই পরমাত্মা, ওই পরমেশ্বর
ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে। রাধা রাধা।